তুমি কি বাথরুম থেকে বের হবে? না হব না। ওই শেষবারের মতো বলছি, তুই বাথরুম থেকে বের হবি কিনা, নাকি আমি বাথরুমের দরজা ভেঙে ফেলব? না, আগে বলো মারবে না। আচ্ছা বাবা আচ্ছা, আর মারবো না, এবার বের হও। নিজে স্বামীকে কেউ বাবা বলে নাকি? আরে ওইটা তো কথার কথা বললাম, আমায় এত ভয় করো কেন? তোমার মতো গুন্ডে মেয়েকে শুধু আমি না, যে কেউ ভয় করবে। কি বললি তুই? আই আমি গুন্ডি? তুই খালি বের হ বাথরুম থেকে, আজ তোর একদিন কি আমার একদিন। বেরোলে কি করবে? কিচ্ছু করবো না, শুধু একটু আদর করবো, ব্যাস। বাইরে আসো বলছি। না আসবো না, তুমি মারবে। উফ, সত্যি বলছি মারবো না, এবার আসো। প্রমিস? হ্যাঁ প্রমিস। তারপর বাথরুম থেকে বেরিয়ে আসলাম। কি মেয়ে বাবা, আজকে ওর সবচেয়ে অপছন্দের গানটা শুনছিলাম, আর ব্যাস খেল খতম। হাতে ছুরি নিয়ে মারতে আসলো, তাই বাথরুমের ভিতর গিয়ে লুকিয়েছিলাম। তখন দৌড়তে পারলে জানিনে কি করতো, মনে হয় আলু টমেটোর মতো কেটেই ফেলতো। এত রাগ যে কোথার থেকে আসে বুঝতে পারি না। বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে শুয়ে আছে, অমনি আমার গুন্ডি পোল মানে বৃষ্টির আগমন। খাবার রেডি আছে, খেতে আসো। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না মানে কি? হ্যাঁ, সে কখন খেয়েছো? আমার খিদে নেই। ওই তুই আসবি না, খুন করে ফেলবো তোকে। একটা কথা বলে রাখি, তুই আর তুমির মধ্যে কেউ কনফিউজ হয়ে যাবেন না যেন, আসলে ও রেগে গেলেই তুই করে বলে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসি তো। এই তো গুড বয়। অতপর খেতে গেলাম, না খেয়েও রক্ষা নেই, ও যা বলবে তাই করতে হবে, একটু এদিক ওদিক হলেই সব শেষ। ওই কি ব্যাপার, খাচ্ছ না কেন? তুমি খাইয়ে দাও না। কেন, তোমার হাত নেই, তুমি খেতে পারো না? কোথায় হাত নেই তো, দুটো হাত পেছনের দিকে নিয়ে কথাটা বললাম। হয়েছে, থাক আর ঢং করতে হবে না, নাও হা করো। খাওয়া শেষ করে আমি আর আমার গুন্ডি বউটা শুয়ে আছি। হঠাৎ আমি বললাম, জানো পাশের বাড়ির বৌদিটা না অনেক ভালো। আর আমি খারাপ তাই না? তুমি তো গুন্ডি। কি? ওরে বাবারে, গেলাম রে, কেউ বাঁচাও আমাকে, আমি শেষ। এই গুন্ডি মেয়েটা আমাকে মনে হয় মেরেই ফেলবে। তোকে আজ আমি শেষ করে ফেলবো। কেন, আমি কি করলাম? আমি তো একটু বৌদির প্রশংসা করলাম মাত্র। শয়তান হনুমান বাদর, বাড়িতে বউ থাকতে অন্য মেয়ের সাথে কথা বলা হচ্ছে তাই তো? আজ তো তুই গেলি। এই গুন্ডি থুকু লক্ষ্মীটি, আমার ভুল হয়ে গেছে, আর কিল খুশি মেরো না প্লিজ, নাহলে তো আমি মরেই যাবো। আজ তোকে মেরেই ফেলবো, তোর এই বিছানায় থাকার কোনো অধিকার নেই, নাম এখান থেকে, নাম। বলি ধাক্কা দিয়ে বিছানা থেকে ধপাস করে মেঝেতে ফেলে দিল। এই বৃষ্টি শোনা আমার, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে ওই বৌদির কথা বলবো না, এবার বিছানা যাই। না তুই বিছানায় আসতে পারবি না। এই লক্ষ্মীটি, এই শীতের দিনে মেঝেতে থাকবো কি করে, যদি ঠান্ডা লেগে যায়? আর একটা কথা বললে, মেঝেতেও জায়গা হবে না, রুম থেকেও বের করে দিব, এই বলে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মেঝেতেই থাকছে, কিন্তু। কিন্তু কি? একটা বালিশ আর একটা কম্বল তো দাও। না কিচ্ছু হবে না, বালিশও না কম্বলও না, পাশের বাড়ির বৌদি অনেক ভালো তাই না? এখন বোঝো ঠেলা। আচ্ছা ঠিক আছে, বালিশ কম্বল ছাড়াই ঘুমাচ্ছি। অতপর শান্ত ছেলের মতো মেঝেতেই শুয়ে পড়লাম। কেমন মেয়ের ভাই, নিজের সঙ্গে কেউ এমন করে? কোন অলক্ষণে যে এই গুন্ডি মেয়েটার সাথে বিয়ে হয়েছে তা ঈশ্বরই জানেন, কিন্তু গুন্ডিটা তো আমার বুকে মাথা না রেখে একটা রাতও ঘুমাতে পারে না, তাহলে আজ কীভাবে ঘুমাবে? আর আমারও তো ওকে ছাড়া ঘুম আসছে না, ধুর আর ভাল লাগে না, রাত একটা বাজে আর আমার এখনও ঘুম আসছে না, আর আসবি বা কেমন করে? আমি শিওর গুন্ডিটাও এখনও ঘুমায়নি। ওই ওঠো, ওঠো বিছানায় আসো। কি হচ্ছে, আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? আমার একে একে ঘুম আসছে না, চলো বিছানায় গিয়ে ঘুমাবে। আমি কেন বিছানা যাব? তুমি তো আমাকে বিছানা থেকে মেঝেতে ফেলে দিলে, আর বললে আমি যেন বিছানায় না ঘুমাই। তখন রাগের মাথায় ওসব বলে ফেলেছি। তো এখনো কি রাগটা আছে না কমেছে? এই কি ব্যাপার, কান্না করছো কেন? বাবা গুন্ডি মেরো আবার কাঁদতে জানে দেখছি। আরে আজব তো, কান্নার গতি বেরিয়ে যাচ্ছে দেখছি। ওই পাগলিটা কান্না থামা বলছে না, এসবে কাজ হবে না, তাই ওকে কোলে করে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে পড়লাম। এতক্ষণে কান্নাটা একটু বন্ধ হলো। কি মেরে ভাই, নিজেই বিছানা থেকে ফেলে দিল আবার নিজেই কাঁদছে,
কখন যে কি করে কিচ্ছু বুঝতে পারি না। তারপরের দিন বিকেলে গুন্ডিটা অনেক জোরে চিৎকার করে আমাকে ডাকছে। মিনাল, কি ওই শয়তান তোকে এত জোরে চিল্লাতে কে বলেছে? আসলে তুমি এত জোরে চিৎকার করে ডাকলে তাই আমিও ভাবলাম। তোকে না বলছি ওই বৌদির সাথে কথা বলবি না? তবু কেন আজ কথা বলেছিস তুই? হ্যাঁ কেন কথা বলেছিস? আরে একটু কথা বলেছে বলে এমন করে মারবে? হ্যাঁ মারবো, কারণ এত মার খেয়েও যখন সোজা হোস না তখন তো মারতেই হবে। আমি তো সোজাই আছি, তোমার চোখের সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি বললি তুই, আমার চোখের সমস্যা? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ভাই দাঁড়ালেই শেষ, তাই দৌড় দিলাম। গন্ডিটা উপর থেকে চিলে চিলে বলছে, রাতে বাড়িতে আসবি না? তখন দেখবো তোকে কে বাঁচায়। হুম ভাই, আমি এক কপাল পড়া, কিচ্ছু বলতে পারি না গন্ডিটার উপর, কারণ ওর বাবা থানার ওসি, বিয়ের আগে অনেক ভালো ভালো আর মিষ্টি মিষ্টি কথা বলতো, এখন বুঝতে পারছি তার পুরোই উল্টো। ধর বাইরে ভাল লাগছে না, রাত 12টা বাজে, হঠাৎ আমার ফোনে একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? চুপ শয়তান, 10 মিনিটের মধ্যে বাড়িতে চলে আসবি, না হলে তোকে। ফোনটা কেটে দিল। বাড়িতে এসে দেখি আমার বউকে পুরো পরীর মতো লাগছে, হাতে চুড়ি, নীল শাড়ি পরেছে, যাকে বলে নীল পরী লাগছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এই যে এমন হাঁ করে তাকিয়ে না থেকে আসুন, খেতে আসুন, আপনাকে তো আবার খাইয়ে না দিলে হয় না। কি ব্যাপার রে ভাই, আমার বউ আজ এত ভালো হয়ে গেল কি করে? নিশ্চয়ই কোনো মতলব আছে। যাকে বউয়ের হাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম দুজনে। পরের দিন সকালে, এই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে ঘুরতে যাব, কিন্তু বলো আজকে আর তুমি আমাকে মারবে না? কালকে থাপড়ের ব্যথা এখনো যায়নি। আচ্ছা ঠিক আছে। সত্যি তো? হুম। তারপর সারাদিন গুন্ডির সাথে ঘুরলাম, অনেক মজা করলাম আর অনেক দুষ্টুমি করেছি, কিন্তু আজ একটাও মার দেয়নি। তাই সুযোগ বুঝে ওর গালে অনেকগুলো পাপ্পি বসিয়ে দিয়েছিলাম, তবু কিচ্ছু বলেনি। আচ্ছা তোমার কাঁধে একটু মাথাটা রাখি। হুম রাখো। যা বাবা, আজ হঠাৎ এত ভদ্র হয়ে আছে কেন? ওই এমন করে কি দেখা হচ্ছে? হুম পরীকে দেখছি, আমার গুন্ডি নীল পরীকে দেখছি। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা আজকে একটু রাখলে না কেন? এমনি এমন করে থাকবে হ্যাঁ সবসময়? তারপর বাড়িতে চলে আসলাম। বউটাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, তাই আবার একটা পাপ্পি দিলাম। আর তখনই একটা শব্দ হলো, মনে হচ্ছে আবার মার দিচ্ছে। না আর এমন অত্যাচার সহ্য করা যাচ্ছে না, তাই রাগ করে ছাদে চলে গেলাম। কি পেয়েছে আমাকে? আমি কি মার খাওয়ার মেশিন নাকি যে সবসময় এমনভাবে মার দেবে? কিছুক্ষণ পর দেখলাম গুন্ডিটাও ছাদে আসছে, আমায় ডাকলো, কিন্তু আমি গেলাম না। আই তুই আসবি নাকি আবার? আবার কি, আবার কি, আবার মারবে তাই তো? এই যে আমি কাছে আসলাম, না মারো আমাকে, আমি তো মানুষ না তাই না? আমি তো রোবট, আমার তো লাগে না। আমি জানি আমি একটু দুষ্টুমি করি, তাই বলে কি হলো, না মারো, দাঁড়িয়ে আছি তো। বলেই রুমে চলে আসলাম, রুমে শুয়ে আছি। অমনিও এসে বলল, আই ওঠো চলো খাবে, আমি খাইয়ে দিচ্ছি। না আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। চলো না প্লিজ। বললাম না আমি খাবো না, আর কালকেই আমি চলে যাব। কোথায় যাবে তুমি? হুম জানি না কোথায় যাব, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। কাল থেকে কি এবার তোমাকে এত জ্বালাবে না আর এত ডিস্টার্বও করবে না। অমনি ও আমাকে বুকে জড়ি ধরে বলতে লাগলো, তোমাকে আমি অনেক মেরেছি তাই না সোনা? প্লিজ তুমি আমাকে ছেড়ে করতেও যেও না, তুমি না থাকলে আমি মরেই যাব, আর কখনো মারবো না তোমাকে, এই কথা দিলাম। থাকতে পারি, তবে একটা শর্ত আছে। কি? তুমি এতদিন যতগুলো মার দিয়েছো এখন থেকে প্রতিদিন ততগুলো পাপ্পি দেবে, আর না হলে আমি গেলাম। এই না না প্লিজ যেও না, এই নাও। এই যে ভাই এবং ভাইয়ের বোনেরা, এবার আপনারা আসুন, গুন্ডিটার এবার পাপ্পির নেশা পেয়েছে।